আজকে আমাদের পড়ানোর বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান রিভার, ওকে, ভারতের নদী ব্যবস্থা বা ইন্ডিয়ান রিভার সিস্টেম। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে রিভার সিস্টেম, সেই রিভার সিস্টেম, হ্যালো সাউন্ড ওকে, সাউন্ড ওকে, হ্যাঁ স্যার, ওকে, চলো। ইন্ডিয়ান রিভার সিস্টেম, ভারতবর্ষের নদী, এই ভারতবর্ষ সুবিশাল বিস্তৃত উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিমে মানে ব্যাপক মানে বিস্তৃত অঞ্চল এবং বিস্তৃত ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতবর্ষের মানে নদী, নদীরও একটা বৈচিত্র্য দেখা যায়, ঠিক আছে? এই নদীর বৈচিত্র্য দেখা যায় স্পেশালি ভূমিরূপগত বৈচিত্র্যের জন্য, এবং আয়তন বিশাল হওয়ার কারণে এর বিভিন্ন অঞ্চলে ভূমিরূপের প্রকৃতি বিভিন্ন, অর্থাৎ কোথাও পাহাড়ি অঞ্চল রয়েছে, কোথাও মালভূমি অঞ্চল রয়েছে, কোথাও সমভূমি অঞ্চল রয়েছে, এবং কোথায় দ্বীপ অঞ্চল রয়েছে। ফলে কি হয়, ভারতবর্ষের যে নদী রিভার সিস্টেম, এটা একটা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তো অ্যাকচুয়ালি এই ভারতবর্ষের নদী ব্যবস্থাটি, এটা আমাদের স্টাডি করতে গেলে মানে হেফাজত পড়লে হবে না, কারণ যেহেতু আয়তন অনেকটা বড়, এবং আয়তন বড় হওয়ার কারণে এখানকার যে নদীর মানে নদীর যে সিস্টেম মানে রিভার সিস্টেম, সেই রিভার সিস্টেমটা ভূমিরূপগত পার্থক্যের জন্য মানে ভূমির ডিফারেন্সিয়েশনের জন্য এখানকার নদীর ফ্লোয়িং মানে ডিরেকশন অফ ফ্লোয়িং মানে প্রবাহের দিকও একটা বৈচিত্র্য দেখা গেছে, ওকে। এবং ভারতবর্ষের, আমরা এর আগে পড়েছিলাম, ভারতবর্ষের মাঝ মাঝ বরাবর একটা জলবিভাজিকা রয়েছে। প্রশ্নটা বলতো, কেউ বলতে পারে ভারতবর্ষের প্রধান জলবিভাজিকার নাম কি? জলবিভাজিকা কি? বিন্ধ্য পর্বত। এবার জলবিভাজিকা জিনিসটা কি? জলবিভাজিকা হচ্ছে এমন একটা অঞ্চল, যে অঞ্চলটা দুটো অঞ্চলের অঞ্চলকে ডিভাইডেড করেছে, ঠিক আছে? দুটো অঞ্চলকে ডিভাইডেড করে দিয়েছে। যেমন কি, তোমার কাছে যে বইটা আছে, ঠিক আছে, সেই বইয়ের মাঝখানে যদি, মাঝখান থেকে যদি আমি ইয়ে করে নিই, তাহলে দেখবে এই যে মানে যে যেই জায়গাটা আর কি মানে বাঁধা রয়েছে, এই এই এইটা এরকম করো, দেখাতে পাচ্ছি না তোমাদের, এটা হচ্ছে মানে জলবিভাজিকা। জলবিভাজিকা মিনস হচ্ছে একটা উঁচু স্থান, যে স্থানটার দুটো অঞ্চলকে ডিভাইডেড করে দিয়েছে, এটাকে বলা হয় জলবিভাজিকা। তো এইরকম ভারতবর্ষের মাঝখান দিয়ে না একটা ইয়ে রয়েছে, মানে বিন্ধ্য পর্বত রয়েছে। দেখো এইটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এই দেখো নর্মদা এবং তাপ্তি, ঠিক আছে, এই এই অংশে রয়েছে বিন্ধ্য পর্বত, ঠিক আছে। এই বিন্ধ্য পর্বত ভারতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে, জলবিভাজিকা রূপে কাজ করে। এই দুটো ভাগে ভাগ করার কারণে ভারতবর্ষের যে রিভার সিস্টেম, এটা দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে উত্তর ভারতের নদী আর একটা দক্ষিণ ভারতের নদী, ঠিক আছে। এবারে এই উত্তর ভারতের নদী যেগুলো আছে, সেগুলো কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে উত্তর ভারতের নদী। এবং এর অনেক উপনদী রয়েছে, ঠিক আছে, সেইগুলো পড়তে হবে, যমুনা, সোন, ঠিক আছে, তারপরে ধরো মানে শতদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই সমস্ত হচ্ছে সিন্ধুর উপনদী। ব্রহ্মপুত্রের উপনদী রয়েছে তিস্তা, তোর্সা, তারপরে হচ্ছে জলঢাকা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে উত্তর ভারতের নদীগুলো রয়েছে। আরেকটা রিভার সিস্টেম আছে, সেটা দক্ষিণ ভারতের নদী। দক্ষিণ ভারতের নদী, আমি যদি ম্যাপটা নিয়ে আসি, তাহলে এখানে দক্ষিণ ভারতের ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই দক্ষিণ ভারতের নদী, দেখো এই জায়গাটা, দেখো নর্মদা নদী, তাপ্তি নদী, দক্ষিণ ভারতের নদীগুলো অ্যাকচুয়ালি এদের ভূমিরূপগত পার্থক্যের জন্য কি হয়, এদের ডিরেকশন অফ ফ্লো মানে প্রবাহের দিক, এটা সবাই দেখো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি কেন পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে? তো আমরা জানি এই যে ডেকান ট্র্যাপ, এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে, একটু এর প্রাচীন ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই, কেন এই দক্ষিণ ভারতের নদীগুলো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে সাউদার্ন ল্যান্ড আমাদের রয়েছে, এটা কিন্তু অরিজিনালি আমাদের মানে মানে আদি পৃথিবীর অংশ। আদি পৃথিবীর অংশ মিনস কি, আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম গন্ডোয়ানা ল্যান্ড, হ্যাঁ গন্ডোয়ানা ল্যান্ড, হ্যাঁ লরেশিয়া আর গন্ডোয়ানা ল্যান্ড, মানে প্যাঞ্জিয়ার অংশ ছিল, মানে প্যাঞ্জিয়া তো একটা মানে স্থলভাগ, সেই স্থলভাগ পরবর্তীকালে ড্রিফট হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশ গঠন করেছে। তো আমরা গন্ডোয়ানা ল্যান্ড আর লরেশিয়া পড়েছি না, গন্ডোল্যান্ডের দক্ষিণে যে মহাদেশগুলো আছে সেগুলো গন্ডোয়ানা ল্যান্ড। তো সেগুলো যেমন দক্ষিণ আমেরিকা, তারপরে আফ্রিকা, একটু ম্যাপটা একটু কল্পনা করো, যে পৃথিবীর সামনে পৃথিবীর ম্যাপটা, দক্ষিণ আমেরিকা মানে দক্ষিণ দিকে যেগুলো আছে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এগুলো গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। মানে কি, এরা একটা দক্ষিণ দিকের মহা অংশ, আর একটা উত্তর দিকের অংশ, যেগুলো হচ্ছে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর অংশ, এগুলো হচ্ছে কি
লরিশিয়ার অংশ। তো আমাদের এই যে দক্ষিণ ভাগের ভূখণ্ডটা, এটা হচ্ছে প্রাচীন ভূখণ্ড যেটা গন্ডোয়ানাল্যান্ডের অংশ। গন্ড উপজাতি থেকে এই গন্ডোয়ানাল্যান্ড নামটা এসেছে। প্রাচীন ভূখণ্ড হচ্ছে দক্ষিণ ভারতের এই দক্ষিণের অংশটা। এই অংশগুলো কি স্থিতিশীল, মানে এখানে তুমি দেখবে না, কোনোদিন শুনেছো কি এই দক্ষিণ ভারতে ভূমিকম্প হয়েছে? শুনবে না, কারণ কি এগুলো ক্রেটার আর কি, মানে স্থিতিশীল অংশ। ক্রেটার না, এটা হচ্ছে ইয়ে তোমার ক্রেটন, ক্রেটন ক্রেটন মিন্স হচ্ছে স্থিতিশীল অংশ, পৃথিবীর স্থিতিশীল অংশ। এখানে কোনোদিন ভূমিকম্প হয় না, তবে এক্সেপশনাল কিছু কিছু আছে, ঠিক আছে। তো এই দক্ষিণ ভারতের অ্যাকচুয়ালি আমাদের এই যে ইন্ডিয়ান ল্যান্ড পাচ্ছ, আর এই পাশে দেখো আরবিয়ান সি, এই মাঝখানে একটা ফল্ট আছে, চ্যুতি আছে, ঠিক আছে। এই যে এই অংশ মানে আরব সাগরের বরাবর, আমার কার্সারটা দেখা যাচ্ছে কি? হ্যালো, কার্সার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই অংশ বরাবর, হ্যাঁ, ফল্ট আছে। এই ফল্টের কারণে কি হয়, এই আরবিয়ান সিটা যেটা আছে, এটা আছে নেমে যায়, নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। আরবিয়ান সিটা নিচের দিকে নেমে যায়, ফলে নিচে নেমে গিয়ে আরব সাগর তৈরি হয়ে গেছে। আর এই যে ইন্ডিয়ান ল্যান্ডটা, গন্ডোল্যান্ড, এটা হচ্ছে উঁচু অংশ থেকে গেছে। ফলে কি হয়, এই অংশটা অ্যাকচুয়ালি এর অংশ আর কি, আরবিয়ান সিটা, এটা নিচু হয়ে যায়, ফল্ট নিচে। এইখানে দেখবে এই অংশটা হচ্ছে যৌগিক উপকূলের অংশ, এই পশ্চিম মালাবার উপকূল, হ্যাঁ মালাবার উপকূল যৌগিক উপকূলের উদাহরণ একটা। কেন, এটা হচ্ছে বারবার উত্থান পতন হয়, ফলে এটা যৌগিক উপকূলের অংশ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই দিকে আমরা দেখতে পাই পশ্চিম ঘাট পর্বত, সুমনা এই কদিন আগে ছবি দিয়েছিল পাহাড় পর্বত, সেখান থেকে ও গাড়ি চালিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তাই না? তো অ্যাকচুয়ালি এই পাহাড় পর্বত যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম ঘাট পর্বত বলা হয় এটা। অ্যাকচুয়ালি এটা কোনো পশ্চিম ঘাট পর্বত নয়, এটা একটা উঁচু অংশ, ঠিক আছে। মানে এই অংশটা উঁচু হয়ে যায় আর এই অংশটা নিচু হয়ে যায় যখন ফল্ট হয়। তো নিচু হয়ে যাওয়ার কারণে, সরি, এই অংশটা উঁচু হয়ে যাওয়ার কারণে এটা এদিক থেকে মনে হয়, আরবিয়ান সি থেকে যদি দেখলে মনে হয় এটা যে পাহাড় পর্বত রয়েছে, পশ্চিম ঘাট পর্বত যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এটা উঁচু হওয়ার অংশ, এবং এই অংশটা পরবর্তীকালে আবার এখানে এই অংশে কি হয়, ইয়ে হয়, ডেকান ট্র্যাপ অঞ্চলে, ট্র্যাপ মানে ধাপ সৃষ্টি হয়ে যায়। কেন ধাপ সৃষ্টি হয়, এই অংশে হচ্ছে বিরার অগ্নুৎপাত ঘটে। দেখো এই অংশটা বলতে গেলে আমাকে একটু ভিতরে, বিরার অগ্নুৎপাত কি বিষয়টা একটু জানো? বিরার অগ্নুৎপাত মিন্স, ধরো ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠে অসংখ্য ছিদ্র বা ফাটল আছে, ঠিক আছে। সেখান থেকে কি হয়ে যায়, মানে ইয়ে বেরিয়ে আসে, লাভা যখন বেরিয়ে আসে নিঃশব্দে, কোনো, যেমন কি অগ্নুৎপাত হলে কি হয় সশব্দে বেরিয়ে আসে, তো এখানে কোনো সশব্দে বেরিয়ে, এখানে নিঃশব্দে আর কি, অসংখ্য ছিদ্র বা ফাটল দিয়ে যখন নিঃশব্দে লাভা বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে দেয়, সেটাকে বলা হয়, মানে ঢেকে বয়, মানে এটা ঢেকে দিয়েছিল আর কি, এই যে দক্ষিণের অংশটা, এটা দেখো এই যে দক্ষিণের অংশটা, মানে যেটা আমরা কর্ণাটক, গুজরাটের, মানে গুজরাটের দক্ষিণ অংশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তারপরে হচ্ছে তামিলনাড়ুর উত্তরের অংশ, তো এরকম আর কি। এই অংশগুলো কি হয়, মানে অনেক বছর আগে টার্সিয়ারি যুগে কি হয়েছিল, এখানে বিরার অগ্নুৎপাত ঘটে, ফলে কি হয় এই অঞ্চলে মানে অগ্নুৎপাতে ঢেকে যায়, ঠিক আছে। ফলে এইখানে এখানে ব্যাসল্ট শিলা দেখা যায় এবং রেগুর মাটি দেখা যায়, এবং এখানে এখানে যখন সঞ্চিত হয় সেটাও কিন্তু এই পশ্চিম থেকে ঢাল নিয়ে পূর্ব দিকে মানে ধাপে 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 সঞ্চয় হয়। কেন ধাপে ধাপে সঞ্চয় হয়, আমি তো আগে বলেছিলাম যে এই পশ্চিম ঘাটের পশ্চিম দিকের অংশটা একটু উঁচু হয়ে গেছে, আর ফল্টের কারণে এটা উঁচু হয়ে গেছে আর এটা বসে গেছে। ফলে কি হয় এখানে, যখন তরল লাভা, সে তরল লাভা তো তার কোনো ইয়ে নেই, সে যখন সঞ্চিত হবে ওইরকম ধাপে ধাপে সঞ্চিত হবে, ধাপে ধাপে সঞ্চিত, একে ডেকান ট্র্যাপ বলে। ফলে এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম ভারতে যে সমস্ত নদীগুলো আছে আর কি, তারা সবই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, সেই পশ্চিম মানে। এবার আজকে দক্ষিণ ভারতের নদীগুলো একটু আমরা পড়ে নেব, ঠিক আছে, ছোট ছোট নদীগুলো আছে একটু পড়ে নেব, এগুলো পরীক্ষায় আসে, তারপর উত্তর ভারতে যাব। আচ্ছা স্যার, আমার এখানে একটা জিনিস জানা ছিল, আমি বলছি আমি আরবিয়ান সির দিকে যদি লাভা এখানে উঁচু হয়ে ওই জায়গা থেকে আস্তে আস্তে আপনি বললেন এদিকে আসছে, শ্রীলঙ্কার দিকে আসছে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা উঁচু হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে নদীগুলো তার অপোজিট সাইড থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা তো জানি সবসময় নদী মানে উঁচু জায়গা থেকে নিচের জায়গায় পতিত হয়, আরবিয়ান সি থেকে লাভা বেরোয়নি, কিন্তু লাভা কেন আরবিয়ান সি থেকে বেরোবে,
লাভাই দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য যে ল্যান্ড আছে না এই অংশে, এই ল্যান্ড থেকে অসংখ্য ছিদ্র ফাটল দিয়ে এখান থেকে লাভা বেরিয়েছে, ঠিক আছে? লাভা বেরিয়ে এখানে সঞ্চিত হয়ে, যখন সঞ্চিত হয় ধাপে ধাপে সঞ্চিত হয় বলে উত্তর পশ্চিম থেকে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢাল নিয়ে সঞ্চিত হয় বলে একে ডেকান ট্র্যাপ বলা হয়, দাক্ষিণাত্যের ঢাপ বলা হয়। এবার কি বলছো শ্রীলঙ্কা কি বলছো বলো। আমি বলছিলাম ওখানে আপনি বললেন যে বিদার উদ্গমের ফলে যে আপনার লাভা গুলো বাইরে বেরিয়েছে ম্যাগমা রূপে সঞ্চিত হয়ে একটা উঁচু জিনিস তৈরি করেছে, কিন্তু আমরা তো স্যার জানি যে নদীগুলো সবসময় উঁচু জায়গা থেকে, ধরুন গঙ্গা যদি বলে তো গঙ্গোত্রী হিমবাহ উঁচু জায়গায় করে বঙ্গোসাগরে পড়েছে। বুঝতে পেরেছি তোমার কি বলছে মানে বক্তব্য, বুঝতে পেরে গেছি। শোনো আগে তো মানে মানে আগে বিদার অগ্ন্যুৎপাত হয়ে গেছে, ঠিক আছে, তারপরে তো নদী ফ্লো হয়েছে না, তারপরে নদী ফ্লো হয়েছে, এবারে উঁচু জায়গা থেকেই তো নিচু জায়গার দিকে প্রবাহিত হবে অবশ্যই নদী। আর নদীগুলো উৎপত্তি হয়েছে কোথা থেকে, এই দেখো নদীগুলো উৎপত্তি হয়েছে সবই ওই পশ্চিম। বিদার বা ছিদ্র বা ফাটল এরকম বলে, ঠিক আছে? বিদার কথা আক্ষরিক অর্থ হচ্ছে ফাটল, মানে ফাটলের মাধ্যমে যখন আপনার লাভা বেরিয়েছে ম্যাগমা রূপে সঞ্চিত হয়। হ্যাঁ ওটাই। মানে এটা এখন আর হয় না, মানে প্রাচীন কালে হতো, তাই তো? হতো না, একবার হয়েছে ওই 6.5 আগে ক্রিটেসিয়াস যুগে এটা তৈরি হয়েছে বিদার অগ্ন্যুৎপাত। এর ফলে লাভা তৈরি হয়ে গেছে এবং মালভূমি তৈরি হয়ে গেছে, ওকে? আর এটা পর্বত, এই পশ্চিমঘাট এটা পর্বত আর এটা মালভূমি, তো মালভূমি নিচু পর্বত উঁচু, এবং এই দক্ষিণ ভারতে বেশিরভাগ নদীগুলো ফ্লো হয়েছে মানে উৎপত্তি হয়েছে এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে, এবং যেহেতু এখানে কোনো পাহাড় পর্বতের উচ্চতা অত বেশি নয় সেই কারণে কি হয় এখানে দেখবে উচ্চতা বেশি নয়, ওই 800 মিটার 1200 মিটার, হাইস্ট 1200 মিটার হবে, ফলে কি হয় এখানে বরফ জমে না, ফলে এইখানকার নদীগুলো নন পেরিনিয়াল মানে অনিত্যবাহ নদী হয়, মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী, ঠিক আছে? ওকে বোঝা গেল প্রত্যেকে। এবং আরব সাগরে মানে এখানে সবগুলি সবগুলো পড়েছে হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে। আচ্ছা দক্ষিণ ভারতে আরো দুটো নদী আছে, সেটা হচ্ছে নর্মদা ও তাপ্তি, এক্সেপশনাল। এই দুটো নদী একমাত্র পশ্চিম বাহিনী নদী মানে পশ্চিম দিকে প্রবাহিত নদী, নর্মদা আর তাপ্তি। এবারে মানে মনে হবে যে কেন পশ্চিম দিকে দুটো প্রবাহিত হচ্ছে, অ্যাকচুয়ালি এই নর্মদা ও তাপ্তি হচ্ছে ফল্ট মানে ওই চ্যুতির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? নর্মদা ও তাপ্তি হচ্ছে চ্যুতি, এই দেখো এখানে হচ্ছে সাতপুরা পর্বত আছে, এই নর্মদা ও তাপ্তি নদীর মাঝে সাতপুরা পর্বত আছে, এই সাতপুরা পর্বত উঁচু হয়ে উপরে উঠে গেছে, ঠিক আছে, ফল্টের কারণে, এবং পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে উপত্যকা তৈরি হয়েছে, একটা নর্মদা আর তাপ্তি উপত্যকা, এখান থেকে কঠিন ল্যান্ডের মধ্যে দিয়ে, আর এই ঢালটা ছিল দক্ষিণ মানে পশ্চিম দিকে, ফলে কি হচ্ছে এখানকার নদীগুলো সবই আরবিয়ান বা খাবমাত উপসাগরে সব মিশে গেছে নর্মদা ও তাপ্তি নদী, ঠিক আছে? চলো এবার আমরা এবার লিখতে শুরু করো, লেখো দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদীগুলি হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা কাবেরী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা কাবেরী, এগুলি পূর্ববাহিনী নদী, এগুলি পূর্ববাহিনী নদী। প্যারা চেঞ্জ করে লেখো দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী হলো দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি। নর্মদা ও তাপ্তি
এগুলি খাম্বাত উপসাগরে মিশেছে। এগুলি খাম্বাত উপসাগরে মিশেছে। এটা এটা খাম্বাত উপসাগর, হ্যাঁ দেখাচ্ছি। অপশন থাকে কিন্তু আরবিয়ান সি, সবাই আরবিয়ান সি করে, ভুল করে এটা। এবং এখানে আমি একদম ডাইরেক্ট আমি আরবিয়ান সি উচ্চারণ করলাম না, যাতে মাথায় থেকে যায় খাম্বাত উপসাগর। উত্তর অলওয়েজ খাম্বাত উপসাগর হবে, এটা মনে রাখবে। আর সবাই এটা করে, এটা ভুল হয়। মনে রাখবে এই নর্মদা ও তাপ্তি সব মানে মিশেছে কোথায়? খাম্বাত উপসাগর। এই যে খাঁড়ি দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে, এইটা হচ্ছে খাম্বাত উপসাগর। আর এটা কচ্ছেটন। ওকে চলো, হয়েছে। এবার চলো নেক্সট, এবারে হেডিং করো নর্মদা নদী, হেডিং করো নর্মদা নদী। এবার নর্মদা নদী উৎপত্তি কোথায় হয়েছে? ওকে, এর কয়েকটা উল্লেখযোগ্য উপনদী মানে পরীক্ষায় পড়ে যেগুলো সেগুলো বলছি, কোথা থেকে উৎপত্তি হয়েছে আর উপনদী, এগুলো পড়তে হবে। এবং এর কয়েকটা মানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। চলো লেখো নর্মদা নদী। আচ্ছা প্রথমে দৈর্ঘ্য লিখে নাও, এটা কি নর্মদা নদী লেখো সব থেকে বড় নদী দক্ষিণ ভারতের, মানে অ্যাকচুয়ালি সব থেকে বড় না, মানে পশ্চিম বাহিনীর নদীর মধ্যে। লেখো 1310 কিমি, লেন্থ লেখো 1310 কিমি। হয়েছে 1310 কিমি। ঈশিতা মক টেস্ট দাও তো, ঈশিতা মন্ডল, ঈশিতা মক টেস্ট দাও তো। আমি আসলে মানে বললাম আমি একদম মানে ফোনের এত প্রবলেম হচ্ছে আমি কিছুই করতে পারছি না। আমি নেক্সট উইকে ফোনটা কিনে দেন সিরিয়ালি ঠিকঠাক ভাবে করব। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ। আরে শোনো, আমি তোমরা ভর্তি হচ্ছে সবাই সব মানে মানে ভালো হচ্ছে, সবাই ভালো, কয়েকজন বিশাল মানে কাজের মধ্যে থাকি তো সব মানে ওয়ার্কিং, তো সেখানে মোটামুটি যা দিচ্ছি করো, আশা আশা করি ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, একটা পজিটিভ ফল হবে। কারণ ছেলে মেয়ে প্রচুর ভর্তি হয়েছে, আর ছেলে মেয়ে প্রচুর পাস করলে ভালো লাগবে, ঠিক আছে। আশা করি যা দিচ্ছি হয়ে যাবে, পাস করবে, কিন্তু একটু অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে। অনেকে ভর্তি হয়েছে, হ্যাঁ, মানে কাজের জন্য আমিও কিছু বলতে পারি না, সব মানে কাজ থাকে তো কাজ। আমি নিজেরটা বুঝতেও পারছি, আমি একদমই অ্যাক্টিভ থাকি না, মানে সবাই এত ভালোভাবে রেসপন্স করে, আমার মানে একদমই মানে আমার নিজেরই ফল্ট, মানে টাইমও পাচ্ছি না আর একটু গাফিলতিও রয়েছে, তো আমি নেক্সট উইক থেকে এটা ঠিকঠাক করার চেষ্টা করছি। স্যার নর্মদা নদী, নর্মদা নদী পশ্চিম বাহিনী নদীর মধ্যে সব থেকে বৃহৎ, তাই তো? লেখো 1310 কিমি। উৎস কোথা থেকে উৎপত্তি হয়েছে? লেখো অমরকণ্টক, অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে এবং মিশেছে, লেখো মানে মিশেছে মোহনা, লেখো মোহনা খাম্বাত উপসাগর, মোহনা খাম্বাত উপসাগর। ব্যাস হয়ে গেল। আচ্ছা এবারে এবার প্রশ্ন আসতেই পারে যে ভাই বলতো এদের মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, হয়নি, মানে আমাদের জেনে নিতে হবে যে নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মানে কি প্রশ্নের লেভেল এখন যতদিন যাচ্ছে মানে হাই ফাই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সেইভাবে পড়াশোনা করতে হবে যাতে মানে ফাঁক না থাকে, ঠিক আছে। তাহলে বলো তো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে, এটা ধরো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হবে, আর মহারাষ্ট্র, গুজরাট, হ্যাঁ মহারাষ্ট্র, গুজরাট, কারণ গুজরাটের এই অংশ হয়ে গেছে। চলো লেখো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট, এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার চলো উপনদী হেডিং করো, কয়েকটা উপনদীর নাম লিখো। লেখো হিরণ, বর্ণা, মধ্যাহ্ন রে বর্ণা, হয়েছে, ওর সাং, ওকার র দন্তে সাকার উনস্কার, ওর সাং, হয়েছে, কি বললেন, ওর সাং নাকি, ওর সাং, হ্যাঁ ওর সাং,
তারপর লেখো বার্নার, বয়াকার মধ্যাহ্ন দন্তেন নৈরে পাকার বার্নার। ঠিক আছে, ব্যাস। এবার স্পেশাল ক্যারেক্টার মানে ক্যারেক্টারিস্টিক, সেখানে দেখো নর্মদা নদীর অ্যাকচুয়ালি না, এটা যেহেতু এই উপত্যকা নর্মদা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানকার যে ল্যান্ডটা না এটা হচ্ছে কঠিন শিলা। এখানে মার্বেল পাথর পাওয়া যায়, মার্বেল ফলস এখানে রয়েছে। ঠিক আছে, মার্বেল ফলস মিনস কি, মানে মার্বেল পাথর এখানে পাওয়া যায়, মানে এখানে মানে কঠিন ভূত্বক। ঠিক আছে, কঠিন ভূত্বক হওয়ার কারণে, কঠিন ভূত্বক কেন, ওই যে বললাম মার্বেল শিলা গ্রানাইট ব্যাসল্ট শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে এখানকার নদীগুলো না খুব একটা ক্ষয় করতে পারে না, ক্ষয় করতে পারে না। পলি পলি মানে পলি কোথায় পাবে ভাই, নদীর তার মানে কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হলে কোথায় ক্ষয় করবে, পারবে না তো, না খুবই কম পাবে, মানে অনেকদিন ক্ষয় করে 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 অল্প একটু পাবে। ফলে কি হয়, এখানকার যে নদীগুলো না, এখানকার নদীগুলোতে বদ্বীপ তৈরি হয়নি, মানে নর্মদা এবং তাপ্তিতে এই যে যেখানে মিশেছে না এই খাম্বদ্বীপটা, এখানে কোনো বদ্বীপ হয়নি। কেন পাবে মানে করবে কি করে, কারণ এটা তো কোনো পলি নেই। ঠিক আছে, চলো একটু একটা বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট করে নাও, করে নিয়ে এক নম্বর লেখো এই নদীতে কোনো বদ্বীপ তৈরি, বদ্বীপ হয়নি। বলে বদ্বীপ তৈরি কিভাবে বলবো, বলে এই নদীর মোহনায় বদ্বীপ নেই, এটাই লেখো। নেক্সট দেখো, এখানে একটা না জলপ্রপাত তৈরি হয়েছে নর্মদা নদীর উপরে, ধোঁয়াঝর ধোঁয়াধর জল, লেখো দুভাবে লেখো, ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত। পরীক্ষায় আসে যে কোন নদীর উপর অবস্থিত ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর জলপ্রপাত লেখো, নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত গড়ে উঠেছে। এখানে আর একটা স্পেশালিটি লিখে নাও সঙ্গে, লেখো একে মার্বেল ফলস বলা হয়, একে মার্বেল ফলস বলা হয়। কাকে, এই ধোঁয়াধর জলপ্রপাত কে? ওকে চলো নেক্সট লেখো, তাপ্তি নদী, তাপ্তি নদী। ওকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আজকের, শেয়ার মানে তোমাদের সঙ্গে করবো না কার সঙ্গে করবো বলো, এগুলো তোমরা মানে মানে অ্যাকচুয়ালি তোমরাই ছাড়া কে বুঝবে সেটাই বলছি আর কি, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার মানে হচ্ছে আচ্ছা চলো পড়া হয়ে যাক বলছি, টাইম নষ্ট হবে। লেখো নেক্সট লেখো, তাপ্তি নদী, তাপ্তি নদী হেডিং করো, তাপ্তি, নর্মদা কমপ্লিট হয়ে গেছে, এবার লেখো তাপ্তি নদী। তাপ্তি নদী উৎপত্তি দৈর্ঘ্য 730 কিমি, ওটা লাগবে না দৈর্ঘ্য, অতটা লাগবে না, পরীক্ষায় পড়বে না। তো যেটা লেখো কোথা থেকে উৎপন্ন হয়েছে, লেখো মুলতাই পাহাড়, উৎস লেখো মুলতাই পাহাড়, তারপরে লেখো মোহনা, মোহনা লেখো, খাম্বাত উপসাগর। স্যার এর দৈর্ঘ্যটা কত বললেন? ও দৈর্ঘ্য 730 কিমি।
730 কিমি, খাম্বাত উপসাগর কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? লেখো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। সেম ওকে। এবার লেখো উপনদী, উপনদী লেখো শিপ্রা, পূর্ণা, অশুভ, দন্তে নৈরে, মধ্যা নৈরে, পূর্ণা, শিপ্রা, পূর্ণা, গিরনা, গসই, মধ্যা নৈরে, গিরনা, বেতুল, বয়কা, তহসল, বেতুল, বেতুল, ব্যাস এগুলো ইনফরমেশন, এগুলো ইনফরমেটিভ। চলো লিখে নাও, পূর্ণা, গিরনা, শিপ্রা, বেতুল, আর লেখো বড়ি, বওকার, মাহি কার উপনদী? মাহি, মাহি, মাহি হচ্ছে, মাহি কার উপনদী? স্যার ওই মাহি নদীও তো ওয়েস্টের দিকে ফ্লো হয়েছে না? না সেটা নয় স্যার, অনেকদিন আগে পড়েছিলাম মাহি নদী টপিক অফ ক্যান্সার কে, যদি অপশন না থাকে লুনি হতে পারে, লুনি হতে পারে স্যার। শোনো, হ্যাঁ লুনি, লুনি অ্যাকচুয়ালি মাহি, এবার বুঝে গেছি আমি হট করে। মাহি নদীর স্পেশালিটি হচ্ছে মাহি নদী আর সুবর্ণরেখা, এই দুটো নদী হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার কে ক্রস করেছে, ঠিক আছে? মাহি নদী হচ্ছে ওই মাহি নদী দুবার করেছে না, মাহি নদী দুবার ক্রস করেছে, দুবার করেছে, দুবার ক্রস করেছে, দুবার ক্রস করেছে, ইউর মতো বেঁকে গেছে এই জন্য ক্রস করেছে। হ্যাঁ মাহি নদী কার, তাহলে কার উপনদী হলো বলতো? কার লুনি, লুনির উপনদী মাহি, মাহি একটা নদী, লুনির উপনদী আমি জানি না, তার জন্য জিজ্ঞেস করছি। মানে ও নিজেই একটা আলাদা উপনদী না, সেপারেট না, সেপারেট নদী এরকম কিছু আছে? মাহি নদী একটা নিজেই একটা নদী, ঠিক আছে, এটা খাম্বাত উপসাগরে মিশেছে, এটা কার উপনদী না, এই মাহি নিজেই। হ্যাঁ স্যার, উপনদী মানে তো কোন নদীতে গিয়ে মিশবে, কিন্তু মাহি নদী তো কোন নদীতে গিয়ে মেশেনি, ওটাই ওর নিজস্ব একটা নদী, মানে ওর স্পেশালিটি নিজেই, ঠিক আছে? মাহি কোনো কারোর আলাদা ভাবে সৃষ্টি হয়েছে, আলাদা ভাবেই। হুম, ওই যে গুজরাটের গাছে এখানে দেখাচ্ছি, দেখো এখান থেকে মাহি নদী উৎপত্তি হয়েছে, এখান থেকে এখানে এসে মিশেছে, এটা হচ্ছে, এটা হচ্ছে মাহি নদী, এটা আর এই পাশে হচ্ছে কি, এটা সবরমতী নদী, এই এই পাশে, এই পাশে সোজা এই সবরমতী নদী এখানে মিশেছে, আর এই মাহি নদী এই পাশ থেকে এখানে, এখান থেকে সেখানে মিশেছে, এটা একটা নিজস্ব নদী মাহি। চলো চলো, হয়ে গেলে উপনদী গুলো হয়ে গেছে, তো স্পেশালিটি বৈশিষ্ট্য দুটো লিখে নাও, লেখো প্রদীপ করে ওঠেনি, কি বললেন, কি বললেন, বড়ি না কি বললেন, বহকার রহস্য, বড়ি, হ্যাঁ এটার একটা উপনদী, বড়ি কি কি, বহকার রহস্যই, বড়ি,
বই বুক বুক হ্যাঁ হ্যাঁ উপনদী নেই নাম্বার টু লেখো গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বদ্বীপ গড়ে ওঠেনি তাই বলেন আটা তারপর বদ্বীপ না বৈশিষ্ট্যটা আরেকবার বলুন বৈশিষ্ট্য এক নম্বর লেখো বদ্বীপ গড়ে ওঠেনি মানে ওই নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি এক নম্বর পয়েন্ট নাম্বার টু লেখো গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবার চলো মহানদী হেডিং করো মহানদী এবারে পূর্ববাহিনী নদী দেখো পূর্ববাহিনী নদী মহানদী এই দেখো গ্রস্ত উপত্যকা মানে হচ্ছে আচ্ছা আমি একটু লিখে বলি নাহলে বুঝতে পারবো না গ্রস্ত উপত্যকা মানে হচ্ছে কি বলতো মানে কোন অঞ্চলে যদি মানে ফল্ট হয় মানে চ্যুতির কারণে ঠিক আছে চ্যুতির কারণে কোনো অংশ উপরে উঠে গেল ঠিক আছে তাহলে উপরে উঠে গেলে কি হবে যেটা উপরে উঠে গেল উঁচু ভূমিভাগ ঠিক আছে তো ওই উঁচু ভূমিভাগকে বলা হয় কি স্তূপ পর্বত ঠিক আছে এবার ওর মধ্যে আবার অনেক ভাগ আছে হোস্ট আছে হোস্ট আছে স্তূপ পর্বত স্তূপ পর্বত একটু বাঁকানো থাকে ওটা আরো ভেতরে যাচ্ছে না বেস্ট মানে মনে রাখবে যে উঁচু অংশ যেটা উপরে উঠে গেল ঠিক আছে তো এই উঁচু অংশকে বলা হয় কি স্তূপ পর্বত এবার তো একটা অংশ যখন উঁচুতে উঠে যাচ্ছে তাহলে বাকি অংশটা কি হচ্ছে বাকি পাশে দুটো অংশ কি নিচে বসে যাবে বা নিচে নিচু হয়ে থাকবে হ্যাঁ কিনা বলো তো এই যে নিচু হ্যাঁ নিচে নিচু অংশগুলো ওটাকে বলাই গ্রস্ত উপত্যকা উপত্যকা মানে হচ্ছে নিচু অংশ ঠিক আছে আর এই গ্রস্ত উপত্যকার যেহেতু নিচু অংশ তাহলে সেই নিচু অংশের মধ্যে দিয়ে সবসময় কি হয় জল প্রবাহিত হয় মানে জল কোথায় সবসময় নিচু অংশ দিয়ে তাহলে ওখান থেকে জল যেতে যেতে নদী হয়ে গেছে তো ওইখানে এটাকে বলাই ওইখানে এটাকে বলাই কি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী হয়েছে ঠিক আছে বুঝতে পারোনি না আচ্ছা এবার আমি ইয়ে করেছি দেখো আমি কার্সার দিয়ে আঁকছি আমি ইয়ে বের করিনি ঠিক আছে এইটা হচ্ছে কার্সার দিয়ে আঁকছি ওকে এটা হচ্ছে পর্বত ওকে আর এই যে নিচু অংশ ঠিক আছে এটা হচ্ছে নিচু অংশ এর উপর দিয়ে এখান থেকে কি হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে ওকে এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা এই দুটো অংশ এটা আর এইটা গ্রস্ত উপত্যকা নিচু অংশ আর এটা উঁচু অংশ স্তূপ পর্বত এটাকে স্তূপ পর্বত বলা হয় আর বুঝতে পেরেছি স্যার হ্যাঁ আর ফ্লো হচ্ছে নদী কোথা থেকে এরকম ভাবে এটা হচ্ছে এখান থেকে ফ্লো হচ্ছে তার মানে হচ্ছে এই দুটো অংশ যদি ভাগ করা হয় এটা পাহাড় এটা স্তূপ পর্বত এইটা নর্মদা নদী আর এটা তাপ্তি নদী ঠিক আছে উত্তর দিকে নর্মদা আর নিচের দিকে দক্ষিণে তাপ্তি নদী সমঝা সমঝা নেই সমঝা ছবিটা আরেকবার দেখান দেখবো নাও বুঝে গেছি ওকে আচ্ছা যেটা বলবো আমি ক্লাস দিলে সব মানে ইনস্টিটিউট গুলো সব আমার কাছে আসবে এসে ক্লাসে ক্লাস শুনবে ঠিক আছে বুঝলে কালকে দুটো ইনস্টিটিউটের মানে মালিক আর কি
হ্যাঁ আমার ক্লাস এসে ক্লাস শুনছে বুঝলে। আর একজন জিজ্ঞাসা করেছে, বলছে স্যার বেতন কত আপনার? ঠিক আছে আমি বললাম, বলছে ডিটেলস দিন। আমি দিলাম, আমি জানি ঠিক আছে, আমি সব কিছু দিলাম, আমি আর কিছু বলিনি ঠিক আছে, আমি জানো অসুবিধা নেই ঠিক আছে। এটাই আমি মানে ভাবছি। আর মাঝে মাঝে ওই মাঝে মাঝে আমার গ্রুপে আবার পড়াশোনার জন্য ঢুকে যায়, আমি উদ্দেশ্যটা কি বুঝতে পারি না, কি উদ্দেশ্য হতে পারে বলো তো? আপনার পড়ানোর টেকনিকটাকে নকল করার চেষ্টা করতে পারে, টেকনিকটা দেখে নিজেদের অনেক সময় অ্যাপ্লাই করে অন্যভাবে, এটা ঠিক কথা। কিংবা আপনাকে হয়তো ওদের টিমে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবে হয়তো, না না টিমে নিয়ে যাবে কেন, হয়তো আপনাকে মান্থলি 4 লাখ টাকা করে দিল। কথা বলছো, হাসির কথা, কান্না পেয়ে গেল নাকি? কান্না না, হাসি কিছু নেই, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এমন ইনস্টিটিউট আছে হয়তো সেখানে ভালো করে হিস্ট্রি পড়াবার মতো টিচার নেই, বা জিওগ্রাফি পড়াবার মতো টিচার নেই, তখন আপনাকে অ্যাপ্লাই করতে মানে বলতেই পারে, অ্যাপ্রোচ করতেই পারে যে আপনি এখানে স্যার এই ইনস্টিটিউটে পড়ান। সেরকম ক্যাপাবিলিটি আমার হয়নি ঠিক আছে, সব ভুল কথা বলতে হবে। আপনি যে পরিমাণ স্টুডেন্ট এবারে টেনেছেন, আমি শিওর আপনি মাসে এখন 1 লাখ টাকার উপর ইনকাম করেন ঠিক আছে, বেশি নিতে হবে না। এই ওরকম না, কি অবস্থা দেখি, ওরকম না, সেটা ওরকম না, ভুলভাল কনসেপ্ট এগুলো। তবে হ্যাঁ ছেলে পুলে এসছে ঠিক আছে, এসছে মানে কি বলতো, ইনঅ্যাকটিভ, পড়াশোনা খুব একটা মানে 50% পড়াশোনা করে, 50% পড়াশোনা স্যার সব জায়গাতেই থাকে, সবাই ভর্তি হলে সবাই পড়াশোনার মধ্যে থাকে নাকি? এরকম আর কি, চলো এইসব ব্যাপার। আমি ওইখানে বললাম তোমাদের যে এগুলো তোমাদেরকে বলি, তোমরা স্যার আর কে বুঝবে বলো, এইসব দুঃখ। স্যার তাহলে আমরা খুব লাকি যে আপনাকে পেয়েছি। না না সেরকম ব্যাপার না, প্রচুর মানে কি বলতো, দিকটা কি বলতো, নেগেটিভ। হ্যাঁ বলো, একটা অপরচুনিটি শুনবেন বলো, আপনার ক্লাস আমি 40 বছর বয়স পর্যন্ত করব ঠিক আছে, এবার 40 বছর বয়স পর্যন্ত চাকরি টাকরি আমার না হয়, আপনার ক্লাসে কোন একটা সাবজেক্ট দেবেন পড়ানোর জন্য। সত্যি টিচার আমাকে রাখতে হবে অ্যাকচুয়ালি, কি বলতো অনেকে এটা বলছে যে মানে বলেনি কেউ সেরকম যে মানে টিচার আলাদা ভাবে রাখতে হবে। এবারে আমি ভাবছি তো একটা এডুকেশনের টিচার রাখবো, কিন্তু একটা তো রাখলাম সেটা তো সবাই অ্যাকসেপ্ট করলো না, হ্যাঁ তো আমি একটা আর একটা রাখতে হবে, মানে আমি একা কত সামলাবো তাই না, সামলাতে গেলে আরো এরকম। সবাই সবাইয়ের পড়ানো তো সবার পছন্দ হয় না, না টেকনিক পছন্দ হয় না, এটাই হচ্ছে ম্যাটার। আগে আপনি আগে আপনি কিছু পড়ে নিয়ে আপনি অন্য এডুকেশন টিচার দিলে তারা শুনবে কেন? দেখছি কি করা যায়, তবুও রাখতে হবে, কারণ এগুলো বাইরে থেকে মানে কি ভাববে যে কি হবে, একটা একটা টিচার কি পড়াবে, এরকম একটা কনসেপ্ট থাকে ঠিক আছে। এবারে আমি জানি তো আমি যা দিচ্ছি মোটামুটি, এটা কেউ যদি করে হয়ে যাবে এনাফ, যথেষ্ট ঠিক আছে, কিন্তু এটা ইন্টারনাল, তোমরা পড়াশোনা করো বলে তোমরা জানো তাই না, তোমরা এখানে যারা নতুন এসছে বা এরা 1 সপ্তাহ বা 1 মাস পড়াশোনা করেছে মানে ফিল করেছে, এবার তোমরা তো অনেক পুরানো, এবার তোমরা তো জানো বিষয়গুলো, কিন্তু মানে বাইরে থেকে দেখলে কি মনে হবে তুমি বলো? বাইরে থেকে দেখলে আপনাকে শক্তিমান মনে হবে, যে অল ইন ওয়ান ঠিক আছে, ইয়ে সবসময় উল্টো বলতে হয়, ইয়ে সে ডালি হাত ভুল ভাল কথাবার্তা সবসময়, সত্যি কেন থাকতে পারে না, একজন সব সাবজেক্ট হতে পারে না। বাইরে থেকে তুমি তুমি দেখলে আমাকে আমি মানে কেউ কোনোদিন বলতে পারে এরকম ভাবে, সঠিক কথা বলছি, আপনি ইংলিশ বাদে সব সাবজেক্টই ঠিকই আছেন, না ইংলিশ আপনি পারবেন না, পারেন না হ্যাঁ, তার জন্য টিচার রাখুন যাই করুন সেটা অন্য ম্যাটার, কিন্তু বাকি সব সাবজেক্টের জন্য ঠিকই আছেন, কোনো সমস্যা নেই। আমি কি বলছি বলতো, তোমরা বললাম না তুমি পড়াশোনা করছো বলেই তুমি জানো, কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যদি পড়াশোনা এখানে করে না তাদের কনসেপ্ট কি হবে বলো? তাদেরকে বলবেন যে 1 মাস 2 মাস ক্লাস করো ঠিক আছে, তোমাদের ভালো লাগলে পড়বে, না লাগলে পড়বে না। তোমরা ইসিতা বা তোমরা বলো, বিশ্বদীপ তো অনেকদিন আগে আছে, ইসিতা তোমরা তো কি মনে হয়েছিল তোমাদের এখানে ভর্তি হওয়ার আগে কি মনে হয়েছিল? আমার পারপাস একটাই ছিল, ম্যাথটা শিখবো, আর প্রথম দুটো ক্লাস আমি করে ভালো লেগেছিল, মানে
যেহেতু আমার বেস ক্লিয়ার না, তো আপনার আপনার টেকনিকটা ভালো লেগেছে, মানে আমি শিখতে পেরেছি একটু। আমি নিজের কথা বলছি, মানে আমার ম্যাথে যে পরিমাণ ভয় ছিল আমি বলে বোঝাতে পারবো না, যে ম্যাথ দেখলে আমার মনে তো পালিয়ে যায়। তো এখন সেই ক্ষেত্রে যখন ম্যাথ গুলো পারি না, আমার নিজেকে খুব মানে প্রাউড ফিল হয় যে এইটা যদি আমি আগে হয়তো আপনার কাছে ভর্তি হলে, আগে বলবো না আগে আর কত আগে, এটা তো এখনই মাথাতে না হয় ঘুরেছে যে করা যায় এরকম কিছু, বা আপনার কাছে জেনেছি যে এত কিছু লাইন আছে, ওটা তো পরের কথা, মানে আপনি ভবিষ্যৎটা যে এত সুন্দর হতে পারে এই লাইনে এত কিছু আছে, এটা আপনার কাছেই শেখা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ম্যাথটা আপনি এত সহজভাবে শেখান, মানে দেখলে ইচ্ছে হয় যে না চেষ্টাটা অন্তত করি, পড়ে দেখি হয়তো পারবো, সত্যি তাই হচ্ছেও। মানে আমিও অনেক জায়গায় টিচার খুঁজেছি যে মানে আমাকে একদম বেসিক জিনিসগুলো শেখাবে, আমি পাইনি। তো আপনি যখন ওই ফার্স্ট টাইম আপনার দেখেছি, দেন আমি ভাবলাম যে না ঠিকই আছে, আমি ঢুকে তো যাই। তারপর আপনার ক্লাস গুলো করে দেখলাম, মানে খুব ইজিলি আপনি শিখিয়েছেন, আমার তো শিখতে সুবিধাই হচ্ছে। আর রেকর্ড ক্লাস গুলো দেখে আমি থরলি ক্লাস করতে পারি না বলে খুব মানে মোটামুটি হলেও ইম্প্রুভমেন্ট আছে দেখতে পাচ্ছি। স্যার আমি এখানে একটা লাস্ট কথা বলতে চাই আপনাকে, বলছি হ্যাঁ না আমি একটাই ক্লাস বলবো, যারা এখানে আছে ক্লাস করছেন তারা হচ্ছে যারা পুরে সাহেব ফার্স্ট শিফটের মানে 16 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন এক্সাম দিয়েছ, তারাই একমাত্র জানো যে স্যার স্যারের কোশ্চেন আর ক্লাস দুটো পুরো একই মনে হচ্ছে, পুরো 99.8% পুরো হুবহু কমন। থ্যাংক ইউ। ওটা এখন কথা আমরা যারা থার্ড শিফট দিচ্ছি তাদের কি হবে, শুধু ফার্স্ট শিফট বলে খোঁচা দেয় না, সব শিফটে দেখো এবার কিছু তো কোশ্চেন কঠিন হবে না, এবারে দশটা ধরো পঞ্চাশটার মধ্যে কটা প্রশ্ন পারোনি, দশটা বেশি মানে দশটা আমি গ্যারান্টি দেবো দশটা পারোনি, মানে বাকি 40টা তুমি পারবে, হ্যাঁ কি না? খুব বড় বড় ছিল তো ম্যাথ, দু তিনটে টাইমের মধ্যে হলো না, তারপরে 10টার মতো হবে, কিছু আন্দাজে মেরেছি সেগুলো নেগেটিভ হয়েছে, এরকম আর কি, মানে মনটা খুবই খারাপ আমার। আমি যে প্রিপারেশন নিয়েছি আমার ভালো হয়েছে, কিন্তু আননোন কোশ্চেন গুলো আশা করি 90% ছেলে মেয়েই পারবে না, আননোন কোশ্চেন গুলো এরকম ভাবে এই শিফটে এত সহজ, ঠিক আছে সেকেন্ড শিফটে একটু কঠিন দেবে। এবারে ভাই নরমালাইজেশন করলে ঠিক আছে, যেমন রেলের করেছে, রেলের এক মাস ধরে আমি অনেক জনের সঙ্গে কথা বললাম, বলছে যে দুটো দুটো শিফট মোটামুটি ফার্স্ট দিনে থার্ড শিফট আর সেকেন্ড দিনে সেকেন্ড শিফট মনে হয় এই দুটোই হার্ড করে দিয়েছে, বাকি কিন্তু মোটামুটি ইজি ছিল। তো আমি বলছি শোনো, প্রতিটা শিফটে কঠিন মানে সেকেন্ড এবং থার্ড শিফট গুলো একটু একটু মানে প্রথমে প্রথম শিফটের তুলনায় একটু হার্ড হয়েছে, সে হার্ড হোক যাই হোক আমি একটা কথা বলি, নর্মালাইজেশন না হলে এইসব পরীক্ষা পরীক্ষা দেওয়া ফালতু, নর্মালাইজেশন ভালোভাবে না হলে, আর যদি বলে সব শিফট করবে নর্মালাইজেশন সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার ওই পুরানো দিনে সবাই জানি মোটামুটি কম বেশি। চলো এবার পড়াশোনা হোক, এবার কোথায় ছিলাম যতটুকু হয়েছে ঠিক আছে, আমি ওইখানে চলে নর্মদা তাপ্তি হয়ে গেছে, এবার হচ্ছে নর্মদা তাপ্তি এবার আছে মহানদী লেখো, চলো মহানদী উৎপত্তি হয়েছে লেখো, সিওয়া দন্তেস্য অস্য ওকার অন্তেস্তিক সিওয়া।
পাহাড় থেকে। সিওয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। লেখো মোহনা, লেখো বঙ্গোপসাগর, মোহনা লেখো বঙ্গোপসাগর। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে দেখো। লেখো ম্যাপটা দেখো, কোন কোন রাজ্যের মহানদী, তো লেখো ছত্তিশগড়। এই ছত্তিশগড় কেন? এবারে উপনদী হেডিং করো, উপনদী গুলো হেডিং করো। লেখো শিবনাথ, তালবেশ্বর শিব, বলো ছত্তিশগড়। আর একটা কি বললেন? ওড়িশা। ছত্তিশগড় আর একটা লেখো ওড়িশা। আর উপনদী গুলো লেখো শিবনাথ, মান্দ, ময়াকার দন্তে নিত মান্দ, হাসদ, হ্যাকার দন্তে সদকার হাসদ। তারপর লেখো জঙ্ক, তালবেশ উনিস্কর ক জঙ্ক, টেল টয়কার ল টেল। আলাদা আলাদা দুটো, জঙ্ক আলাদা আর টেল আলাদা। জঙ্ক টেল স্যার, উপনদীটা শিবনাথ না শিবনাথ? শিবনাথ দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে, কোনো বইয়ে শিবনাথ থাকে, কোনো কোনো বইয়ে শিবনাথ থাকে, ঠিক আছে? ওটা কোনো ম্যাটার না, তুমি ওই তালবেশ শিবনাথ বা শিবনাথ যে কোনোভাবে উচ্চারণ করতে পারো। লুসি ওকে? হ্যাঁ স্যার। চলো নেক্সট এক্সাম্পল লিখে নাও কয়েকটা, মানে এক্সাম্পল না মানে বৈশিষ্ট্য। দেখো মহানদীর খুবই মানে লেখো, এখানে বদ্বীপ তৈরি হয়েছে, লেখো এর মোহনায় বদ্বীপ অবস্থিত, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু লেখো, এই নদীর ওপর ভারতের দীর্ঘতম বাঁধ। হীরাকুদ বাঁধ। হ্যাঁ লেখো দীর্ঘতম বাঁধ, হীরাকুদ বাঁধ অবস্থিত। নেক্সট লেখো, এটা হয়ে গেছে, চললে মহানদী গোদাবরী। এবার লেখো গোদাবরী, হেডিং করো গোদাবরী। গোদাবরী লেখো, এটি লেখো, এটা লেন্থটা লিখে নাও, 1465 কিমি, 1465 কিমি। আচ্ছা এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে দেখো, এটা পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে? এটা গোদাবরী নদী, দেখতে পাচ্ছ তোমরা গোদাবরী, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, এটা হচ্ছে লেখো এই এই অংশ থেকে উৎপত্তি হয়েছে। ওকে এটা লেখো ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি পাহাড়ের হয়েছে ত্রিম্বক উচ্চভূমি, লেখো ত্রিম্বক, ত্রিম্বক উচ্চভূমি থেকে এই এই উৎসগুলো পরীক্ষায় পড়ে, ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। আমি একটা কোশ্চেন করছি, এই তলা ইন্ডিস সিএইচই লেখা আছে কেন? ইন্ডিয়ান ওশান হবে এটা, ইন্ডিয়ান ওশান হবে, ওটাকে ওই মানে ওই অ্যাডজেক্টিভ হিসাবে করছি মনে হয়,
স্যার ওই হীরাকুদ বাঁধটা কি ভারতের দীর্ঘতম বাঁধ? হ্যাঁ ভারতের দীর্ঘতম বাঁধ, মহানদীর উপর অবস্থিত, পরীক্ষায় পড়ে। আর স্যার ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা তো ভাকরা নাঙ্গল, তাই না? হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট লেখো, ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, কোথায় মোহনা লেখো, লেখো বঙ্গোপসাগর, মোহনা লেখো বঙ্গোপসাগর। এবার লেখো উপনদী, লেখো লেখো পেনগঙ্গা, ওয়েন গঙ্গা, পেনগঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, সবরী, মঞ্জিরা, মঞ্জিরাটা আসে পরীক্ষায়, মানে সবগুলো উপনদী করতে হবে, সবগুলো আসে। এবারে মঞ্জিরাটা স্পেশালি, এটা একটু গুলিয়ে যায় বলে মঞ্জিরাটা লেখো, মঞ্জিরা এটা একমাত্র ডান দিকে। আচ্ছা মঞ্জিরা লিখে ওটা একটু লিখে নাও ডান দিকে, মানে এটা একমাত্র মহানদীর ডান দিকের উপনদী, স্পেশালিটি সেইখানে একটু দেয়। গোদাবরী বলুন মহানদী করতে গেলে, গোদাবরী, গোদাবরীর ডান তীরের, ডান তীরের উপনদী একমাত্র মঞ্জিরা, বাকিগুলো সব বাম তীরের উপনদী। এবার ডান তীর আর বাম তীর বিষয়টা কি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো, এই যে ফ্লো প্রবাহিত হচ্ছে নদীর যেদিকে ডিরেকশন হয় তার, এই আমরা যেমন কি যেদিকে যাই তার ডান মানে সাম মানে ডান দিক মানে কি পূর্ব দিকের অংশ ডান দিক, আর এইটা হচ্ছে ডান দিক, মানে এটা ডান দিক, এই গোদাবরী ফ্লো হচ্ছে এটা আমাদের মুখ, এটা এটা মাথা ধরো, তাহলে ডান দিক মানে এই দিকে, আর বাম দিক হচ্ছে এইদিকে। একমাত্র মঞ্জিরা হচ্ছে ডান তীরের উপনদী, ঠিক আছে, এই দিক থেকে ফ্লো হয়েছে। চলো নেক্সট লেখো বৈশিষ্ট্য, দুই একটা লিখে নাও। লেখো এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এক নম্বর, এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এক নম্বর নদী, এক নম্বর পয়েন্ট। দু নম্বর লেখো, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? না স্যার, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী। দক্ষিণী গঙ্গা লেখো। হ্যাঁ দক্ষিণী গঙ্গা। হ্যাঁ লেখো গোদাবরী লেখো দক্ষিণী গঙ্গা বলা হয়, গোদাবরীকে দক্ষিণী গঙ্গা বলা হয়। দক্ষিণে গঙ্গা হচ্ছে কি বলবো, সাউদার্ন না, দক্ষিণী গঙ্গা দক্ষিণ ভারতের, মানে দাঁড়াও এক মিনিট, এই দুটো তো খুবই গুলিয়ে যায়, আর পরেও পরেও হবে, গুলিয়েই পড়ে, গুলিয়েই পড়ে। তো দক্ষিণী গঙ্গা বলে আছে, এরকম দেবে যে দক্ষিণী গঙ্গা, হ্যাঁ এইবার বুঝতে লেখো দক্ষিণী গঙ্গা, ওকে, এটা দক্ষিণী গঙ্গা মানে দক্ষিণী গঙ্গা এরকম লেখা থাকবে, আর যে দক্ষিণ ভারতের গঙ্গা যেটা হচ্ছে তোমার ইন্ডিয়া লেখা থাকবে, ঠিক আছে, দা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। হ্যাঁ দি গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, আচ্ছা। আর একটা এখানে বৈশিষ্ট্য লেখো, বদ্বীপ গড়ে উঠেছে নদীর মোহনায়, বদ্বীপ গড়ে উঠেছে, নেক্সট লেখো মহানদী হয়েছে কৃষ্ণা কাবেরী, আচ্ছা মহানদী হয়েছে, এবার আছে গোদাবরী হলো, এবার লেখো কৃষ্ণা, তার নিচে আছে কৃষ্ণা, এটি কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? ও হ্যাঁ কে না, রাজ্যটা বলা হয়নি না, চলো লেখো মহারাষ্ট্র, লেখো মহারাষ্ট্র, তারপরে ধরো পড়ে যাচ্ছে তেলেঙ্গানা, হ্যাঁ তেলেঙ্গানা, তারপরে কে আছে বলতো এই অন্ধ্রপ্রদেশ পাশে নিচে, অন্ধ্রপ্রদেশ,
চলো এবার লেখো কৃষ্ণা, তার নিচে লেখো কৃষ্ণা আছে। সাগর যে ফল করেছে ওটা কোন স্টেট? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ লেখো, মোহনা লেখো অন্ধ্রপ্রদেশ। চলো এবার কৃষ্ণা লেখো, 1400 কিমি দীর্ঘ লেখো, দৈর্ঘ্য লেখো 1400 কিমি। উৎস লেখো মহাবালেশ্বর, পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর। জায়গাটা কোথায় পারফেক্টলি? মহাবালেশ্বরের পশ্চিমঘাট পর্বত তো, পশ্চিমঘাট পর্বতে। এবারে পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর ধরে একটা ডিস্ট্রিক্ট তো নাকি? হ্যাঁ ওটা একটা জায়গা, পাহাড়ি এলাকা, বড় জায়গা। আমি জানতে চাইছি স্পেসিফিক্যালি, হ্যাঁ স্পেসিফিক্যালি ওটা কোথা থেকে। এবার সেটা তোমাকে জানতে গেলে ফিল্ডে নামতে হবে, যে কোন নদীর উৎস জানতে গেলে সেখানে। তুমি তো সেই হোটেলে গেছো, দু একটা জলপ্রপাত দেখে চলে এসছো, আর ওইখানে জলপ্রপাত আছে তো? হ্যাঁ জলপ্রপাত আছে, হ্যাঁ জলপ্রপাত আছে, মন্দির ফন্দির এসব আছে, হ্যাঁ নদী আছে। ওই যেটা যে নদীটা ওটা হচ্ছে কি কৃষ্ণা নদী, হ্যাঁ ওটা কৃষ্ণা নদী। কিন্তু হচ্ছে তোমাকে ওই উৎসটা জানতে গেলে মানে কি বলতো, পশ্চিমঘাট পর্বত তো জঙ্গল, ঘন জঙ্গল, পাহাড়ি পাহাড়ি অঞ্চল, এবং এখানে এখানে তো হিমবাহ নেই যে ওখান থেকে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন অংশ থেকে নদী এসে, মানে বৃষ্টির জলের পুষ্ট নদী এগুলো, হ্যাঁ সেইখানে এখানকার স্পেশালি ওই ওই অংশ থেকে মহাবালেশ্বরের ওই রিজিয়ান থেকে উৎপত্তি হয়েছে। এরকম বলা যাবে না যে এই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, কেন কারণ ওখানে হিমবাহ নেই না। গঙ্গা নদী বলি যে ভাই আমরা গঙ্গোত্রী হিমবাহের, মানে এটা একটা বেলা করেছে, কিন্তু তার পরবর্তীকালে অনেক সমস্যা আছে, সেটা পরে বলবো। আচ্ছা চলো লেখো মহাবালেশ্বর। আমি এক্ষুনি গুগল সার্চ করলাম, এদের ট্যাপের মতো ছবি দেখাচ্ছে না, ট্যাপ থেকে জল পড়ছে। কার? কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী তাই কি রকম মানে দেখতে লাগছে না ছবিটা? দিচ্ছি গ্রুপে দিয়ে দাও, দেখনি রাজ্যগুলো লেখো। আচ্ছা মোহনা লেখো বঙ্গোপসাগর কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তাড়াতাড়ি লেখো প্রশ্ন হবে। কৃষ্ণা নদী কোথা থেকে গেছে? মহারাষ্ট্র লেখো, মহারাষ্ট্র, কর্ণাটক, এখানে কর্ণাটক, আর এটা অন্ধ্রপ্রদেশ। আপনাকে যে কোশ্চেন দিয়েছিলাম ওটা আলোচনা করে দিন, এই কৃষ্ণা নদী সম্পর্কে দিয়েছিলাম। এই জায়গাটা আমি দেখেছি স্যার, এই জায়গাটা, এটা একটা মন্দির, এটা কৃষ্ণা নদী, ওটাই অরিজিন অফ কৃষ্ণা নদী বলা আছে তো ওটা। আচ্ছা এই জায়গাটা তো আমি দেখেছি, এখান থেকে জলও নিয়েছি তাই, পঞ্চগঙ্গা বলা হয় এটাকে, ওখানে লোকাল নেম পঞ্চগঙ্গা। আমি তো দেওয়া আছে, প্রণাম করছে সবাই দেখছি তো, বলা আছে অরিজিন অফ কৃষ্ণা নদী। এটা এটাই অ্যাকচুয়ালি ওখানকার ফেমাস মন্দির, এটাকে পঞ্চগঙ্গা বলা হয় ওখানে, এটা থেকে আমি জলও নিয়েছি। যাই হোক ভালো লাগবে দেখে, অটোমেটিক এখান থেকে জলটা আসছে কত কোনো একটা জায়গা থেকে তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার এটা দেখলাম, ভালো লাগবে এটা দেখেছো, ফিল্ডে গেলে কতটা কি জানা যায়। আচ্ছা কোথায় ডালিয়া কোশ্চেনটা? কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত? আচ্ছা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। আরে ভাই তো গন্ডগোল হয়ে গেল, সৃষ্টি তো হয়েছে মহারাষ্ট্র থেকে। হ্যাঁ তো সেখানে আপনি কর্ণাটক যদি,
শোনো, এই কোন কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হচ্ছে লিখে নাও, মহারাষ্ট্র, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক আর এখানে তো অপশন গুলো দুটোই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রবাহিত হয়েছে লেখা আছে না? হ্যাঁ, মহারাষ্ট্র তো হবেই, তারপর অন্ধ্রপ্রদেশ, ওটাই ক্লিক মারলাম। কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ এই দুটো হবে যেহেতু প্রবাহিত হচ্ছে বলছে। মহারাষ্ট্র থেকে তো সৃষ্টিই হয়েছে, সেটাকে বাদ দেবে কি করে? না না, এটা অপশন ভুল আছে, ঠিক আছে, অপশন ভুল আছে। এখানে আরেকটা ওই মহারাষ্ট্রটাও হবে এখানে, ঠিক আছে, এখানে অপশন ভুল আছে, দুটোই অ্যানসার হবে, এটাও হবে এটাও হবে, ঠিক আছে। এখানে এবারে কপাল ভুল হয়ে গেছে, ঠিক আছে, এরকম থাকবে না যে এখানে অপশনটা ভুল আছে, এখানে আরেকটা অন্য রাজ্য দিলে ঠিক ছিল। বোঝা গেল? হ্যাঁ। চলো নেক্সট লেখো। দেখো এটা ছবি দেখলে বোঝা যাবে, এখানে আমরা তো ছবি দেখেই বুঝছি, এটা মহারাষ্ট্র থেকে, মহারাষ্ট্র, এটা কর্ণাটক আর এটা অন্ধ্রপ্রদেশ। এবার চলো কাবেরি। স্যার বৈশিষ্ট্য বলুন। বৈশিষ্ট্য, ও আচ্ছা আচ্ছা, এই উপনদী হয়েছে তো, উপনদী, উপনদী না হয়নি স্যার। চলো লেখো উপনদী, লেখো ঘাটপ্রভা, উপনদী লেখো, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, কয়না। কয়না, 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 কয়না জলাধার আছে না, কয়না। হ্যাঁ হ্যাঁ। ভীমা মুসি, ভীমা ভসই ময়াকার, ভীমা বা ভয় দীর্ঘ ময়াকার লেখো, ভীমা মুসি, এবার লেখো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এক নম্বর লেখো, লেখো এই, লেখো এই নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে। পরীক্ষা মানে এটা কঠিন হয়ে যাবে প্রশ্নটা, তবু লিখে নাও, কঠিন জানা যাক, অসুবিধা কথা। পাখির পায়ের মতো বদ্বীপ তৈরি হয়েছে, চলো নেক্সট লেখো। লেখো এই নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে। পাখির, হ্যাঁ পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে, পাখির পা, সেই যেটাকে মিসিসিপি বলা হয় না, মিসিসিপি নদীর সম্মুখে, মিসিসিপি, মিসৌরি নদীর বদ্বীপ। হ্যাঁ চলো এবার লেখো নেক্সট, লেখো কাবেরী, শেষ করে দাও। গেরুয়া বিপ্লব নিচে, স্যার বলছি, স্যার বলছি কৃষ্ণা নদীর তো একটাই বৈশিষ্ট্য লেখালেন না? হ্যাঁ একটাই লেখালেন। আচ্ছা বলো গেরুয়া বিপ্লব কোন কিসের সঙ্গে যুক্ত? সৌরশক্তি, অপ্রচলিত শক্তি, চা আর সুতি বস্ত্র। কি বললেন, কোনটার বললেন? এটা অপ্রচলিত, এমনি প্রশ্ন করছে। গেরুয়া বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সৌরশক্তি, অপ্রচলিত শক্তি, চা এবং সুতি বস্ত্র উৎপাদন। স্যার অপ্রচলিত, অপ্রচলিত শক্তি বলছো? হ্যাঁ স্যার। ধূসর বিপ্লব অপ্রচলিতই হবে না সৌরশক্তি হবে বলো? অপ্রচলিত শক্তি হচ্ছে,
অপ্রচলিত শক্তি হবে না সুতি বস্ত্র হবে না সৌর শক্তি হবে, কি হবে ডালিয়া? আমি বলছি সৌরশক্তি, সৌরশক্তি মানে আমার মনে হচ্ছে, জানি না সৌরশক্তি হবে না। আরেকটা কি বলেছিলে? অপ্রচলিত সৌরশক্তি সুতি বস্ত্র। আচ্ছা সুতি হবে আশা করছি, সুতিটাই মনে হচ্ছে। চায়ের সাথে যাচ্ছে, চালিকা চা গেরুয়া কালারের হয়, গেরুয়া কালার, হ্যাঁ আমার ওটাই মনে হচ্ছে। অরিজিনাল দার্জিলিং টি এর কালার গেরুয়া কালার। চা ডিফারেন্ট টাইপস হয়, কালো চা হয়, সবুজ চা হয়। হ্যাঁ সেটা তো ঠিক, আমাদের এখানে লোকেরা চা খায় কালো চা খায়, আমরা চীনে গেলে ওরা সবুজ চা খায়, চীনের লোকেরা। ডালিয়াদি ভালো জানবে তো, ডালিয়াদি বলো কি বলবো, আমি কি চা বাগানে থাকি? না তুমি সব জানো। গেরুয়া বিপ্লব হতে পারে হচ্ছে ওই অপ্রচলিত শক্তি হতে পারে, ধূসরটাকে ওরা গেরুয়া ফেরিয়া করে দিচ্ছে, ঠিক আছে? ধূসর আর গেরুয়া কি একই? আমি জানি একই তো নয়, ঠিক আছে? গেরুয়া বিপ্লব প্রথম ভালো হতে হবে, রাজীবকে কোশ্চেনটা করবেন কি চলছে না চলছে। রাজীব আপনি হঠাৎ, রাজীবের পছন্দ না গেরুয়া, একদম রাজীবের পছন্দ না, সবার পছন্দ এখন হয়তো। আপনার পছন্দে বলুন, এখানে আমরা মেয়েরা তো হাজার টাকার পরে, আপনি কি ভাবছেন ডাকি? না না হ্যাঁ কি ভাবছেন ডাকি? কি আমরা তো হাজার টাকার পরে, কেউ হাজার টাকার পরে না, আমি হাজার টাকা পাই না। চলো বাদ দাও, কিন্তু আমিও পাই না, বাদ দাও বাদ দাও বাদ দাও। কাবেরি এবার স্যার ভয় পেয়ে যাবে, এবার স্যার ভয় পেয়ে গিয়ে সব স্টপ করে দেবে। আরে ভয় পাওয়ার সঙ্গে রিলেশন কোথায়, এটা পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এসব করলে পড়াশোনা হবে না। চলো যাই হোক, অ্যানসার কি ওটা মাস্ট হবেই, মানে অপ্রচলিত শক্তি গেরুয়া মাস্ট হয় বলতে পারছি না, কারণ এটা দেখ একটু গুগল করো তো দেখি, আমার তো মনে হলো কি লিখবো বলুন, কি লিখবো সেটাই বুঝতে পারছি না। গেরুয়া বিপ্লব, চলো এবার লেখো কাবেরি, লেখো তালা কাবেরি, হেডিং করো কাবেরি, করে লেখো উৎস। হ্যাঁ স্যার বলছি গেরুয়া বিপ্লবটাকে কি ধূসর বিপ্লব বলছে? আমার এই কোশ্চেনে অ্যানসারটা কনফিউশন ছিল, মিঠুদিলটা বলেছিলেন ওই অ্যানসারটা ছিল, তো হচ্ছে ওইটা কি হবে, ওই সৌরশক্তিটা ওই অ্যানসার ছিল, আমি ঠিক জানিও না, গুগল করেছি খুঁজেও পাইনি, যদি আপনি একটু সৌরশক্তি করতে ভালো। হ্যাঁ দেখে নিচ্ছি ওগুলো পরে আমি দেখে নিচ্ছি, চলো এটা একটু লিখে নি, লিখে নাও। সুতো না কি বললেন ওটাই হবে তাহলে? কুয়েলে কি বলছো? আরে অপশনে কি একটা বললেন না স্যার, কি সুতি না কি? হ্যাঁ হ্যাঁ সুতি, ওটা দেখো গুগল করো, চলো পরে লেখো। পশ্চিমঘাট পর্বতে লেখো তালাকাবেরি থেকে উৎপন্ন হয়েছে, গুগল করো পেয়ে যাবে। বঙ্গোপসাগর লেখো হেডিং, মোহনা লেখো বঙ্গোপসাগর, তাড়াতাড়ি করো টাইম হয়ে যাচ্ছে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে লেখো, তামিলনাড়ু কর্ণাটক, তামিলনাড়ু কর্ণাটক। উপনদী লেখো, হিমাবতী, হয়েছে সিমসা, দন্তেশ্বর সই ম দন্তেশ্বর কা সিমসা, হয়েছে সিমসা। নেক্সট লেখো,
কবিনা উৎসটা উৎস লেখো তালাকাবেরি, পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরি। তালা না আলা? তালা তালা তয়াকার লয়কা তালা কয়াকারে কা হয়েছে তালা কা তালা কা কাবেরি তালা কাবেরি তালা থেকে তালা কাবেরি। নেক্সট লেখো সিমসা, নেক্সট লেখো কবিনা, ক বহস্রই দন্তে ন আকা কবিনা। কি সিমসার পর কি? কবিনা, ক বহস্রই দন্তে ন আকা কবিনা। নেক্সট লেখো ভবানী, ভ বা ভবানী। সুবর্ণবতী, সুবর্ণবতী, চলো সুবর্ণবতী। লেখো লেখো কি বলা হয়, হ্যাঁ গেরুয়াটাকে কি বলবো, গেরুয়া এখন দাঁড়াও কি রেভলিউশন বলবো, গেরুয়া বলছি এটার বৈশিষ্ট্য লেখো, দুটো বৈশিষ্ট্য লিখে নাও তারপরে বলছি। বৈশিষ্ট্য লেখো, এক নম্বর লেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, নাম্বার টু লেখো দক্ষিণ ভারতের গঙ্গা, তো গোদাবরী কেও বলা হয়, গঙ্গা বলা হয় বিভিন্ন কারণে। দেখো গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, যদি এরকম লেখা থাকে দীর্ঘ মানে দৈর্ঘ্যের দিক থেকে সেটা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আবার অ্যাকচুয়ালি প্রশ্ন ঘুরিয়ে দেয় অনেকে, অনেক সাহায্যকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার জন্য, লিখে নাও পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এরকম প্রশ্ন আসে দক্ষিণ গঙ্গা বলা হয় তখন ওই কাবেরী, এই কাবেরী না ওই গোদাবরী, আর এটা লেখো দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার জন্য। ইংলিশ টার্মটা কি বলছিলেন? ইংলিশ টার্মটা দা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, হ্যাঁ দি গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া।